আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আহ রিজিকের মালিক কে? কন্না আল্লাহ, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে কন্না আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিনকার ঘটনা, নবীজি ফজরের পরে বয়ান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আমার নবীর বয়ানটা এত মুখস্থ করতেন, অক্ষরে অক্ষরে মুখস্থ করতেন, অক্ষরে অক্ষরে মুখস্থ করতেন। এই জন্য সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি বয়ান করেছেন, আমি মন দিয়ে বয়ানগুলো শুনেছি, শোনার পরে নবীজি তো চলে গেছেন, আমি চিন্তা করলাম যদি ভুইলা যাই, দুইজন সাহাবি পাইলাম শুনাইছি, আবার পাইলাম শুনাইছি, দুই তিনবার শোনানোর পরেও চিন্তা করলাম যদি ভুলে যাই আবার শোনাই, আবার শোনানো শুরু করলাম, শুনাইতে শুনাইতে জোহরের আজান দিয়ে দিছে। ফজর থেকে জোহর পর্যন্ত খবরই নেই। এলেমের গভীরতা কতটুকু বুঝেন, এলেমের মায়া কতটুকু, মহাব্বত কতটুকু বলে হুজুর কোরআনের মজা কই পান, আমি আর কোরআনের মজা তো ওই জায়গায়, তুমি কেমনে পাইবা, তুমি তো গান শুনে অভ্যস্ত, কোরআন শুনো না দেখবা মজা করতে গিয়ে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, জোহরের আজান দিয়ে দিয়েছে হযরত বিলাল, নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে এত প্রচন্ড ক্ষুধা লেগেছে, আগের রাতেও না খাওয়া সকালবেলাও না খাওয়া, ক্ষুধার কারণে ঠিক করে দাঁড়াইতে পারতেছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাঁড়াইতে না বললে নামাজ শেষ করে দ্রুত সুন্নত পড়ে দরজার কাছে দাঁড়াইছি, এক একজন সাহাবি বের হবে তো সালাম দেব, সালাম দিলে দুই একজন তো আমারে অন্তত ধৈরা বাসায় নিয়ে যাবে, আমার চেহারার দিকে তাকায় বুঝবে আমি ক্ষুধার্ত, কিছুটা তো মেহমানদারি করাবে। তিনি বলেন, আমি পাইলাম হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, দেখলাম সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন, একটা মাসআলা জিজ্ঞাসা করলাম, এমন মাসআলা যে মাসআলার উত্তর আমি আগের থেকেই জানি, তারপরেও কেন জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করলাম এই জন্যে, তিনি আমার চেহারার দিকে তাকায় উত্তর দিলেই তো বুঝবে যে আমি ক্ষুধার্ত, আমার নিয়ে বাড়িতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমার উত্তর দিয়েছেন হযরত আমর, কিন্তু তার ভাব আর অ্যাটিটিউডে মনে হলো হযরত আমরের ঘরে আমাকে মেহমানদারি করানোর মতো খানা নাই, নিলেন না, চেহারা মলিন করে চলে গেলেন, কষ্ট দুঃখ নিয়ে চলে গেলেন। আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সালাম দিলাম, ওই মাসআলা যে মাসআলা হযরত আমরের জিজ্ঞাসা করেছি ওই মাসআলা আবার তারেও জিজ্ঞাসা করলাম, আমার উদ্দেশ্য মাসআলা জানা না, উদ্দেশ্য হলো সে আমার মেহমানদারি নিয়েছে হিসেবে নিয়ে যাবে, না তিনি আমাকে নিয়ে গেলেন না, আমি চিন্তা করলাম কি খাবো কি করব, খানা নাই, হঠাৎ করে আমার নবীজি আসলেন, আমি নবীকে সালাম দেব, নবীজি আমাকে সালাম দিলেন, আখাযা বিয়াদি, হুজুর আমার হাতটা ধরেন ধরলেন, ধরে বললেন চলো আমার বাড়ি খানা খাবো। আমি তো খুশিতে আত্মহারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো খুশিতে আত্মহারা, নবীজির বাড়িতে মেহমান হব আর কি লাগে, নবীজির বাড়িতে মেহমান হব। নবীজি বাসায় গিয়ে ডাক দিলেন, কি আছে? পর্দার আড়াল থেকে ছোট্ট একটা পিয়ালার মধ্যে এক বাটি দুধ দেওয়া হয়েছে, ভেতর থেকে বলা হয়েছে এতটুকুই আছে। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, এই বাটির দুধ আমি খাবো না নবী খাবো? হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকায় তাকায় চিন্তা করতেছি, এই বাটির দুধ তো আমি টান দিলেই শেষ, তাহলে নবীজি কি খাবেন? হঠাৎ করে আমার নবীজি বলেন, আবু হুরায়রা দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় নাই, তাইলে আমার 70 জন সাহাবী আসহাবে সুফায়রা কি খাবে? ওগরে দাওয়াত দিয়ে লয়াও। হযরত আবু হুরায়রা বলেন, আরে এটা কেমন কথা, মনে মনে এটা কেমন কথা, আছে এতটুকু খানা আমি খাবো না নবী খাবে, আমি আছি ওই টেনশনে, আবার 70 জন ডাকতে গা উস্তাদ, তো কিছু বলার নাই, তো নবী বলছেন কিছু বলার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রচন্ড ক্ষুধার কারণে আমি হাঁটতে পারি না, তারপরও ডেকে আনলাম 70 জন সাহাবী এসে উপস্থিত, আমি আমার নবী টোটাল 72 জন। আমার নবী পেয়ালা হাতে দিলেন, আমি মনে করেছি যে হাতে দেওয়ার পরে হুজুর আমাকে বলবেন তুমি পান করো, কিন্তু নবী বলেন, আবু হুরায়রা পান করাও, পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তা করলাম হায় আল্লাহ কাম শেষ, কিন্তু নবীজির উপরে বিশ্বাস আমার ছিল, একজন সাহাবীর হাতে দিলাম, তিনি একবার দুইবার তিনবার চুমুক লাগায় পেট ভরে দুধ পান করলেন, আবার আমার হাতে দিলেন,
আমি আরেকজনের হাতে দিলাম, তিনি তিনবার মুখ লাগায় পান করলেন, আবার আরেকজনের হাতে দিলাম, তিনি পান করলেন, আরেকজনের হাতে দিলাম, তিনি পান করলেন, আরেকজনের হাতে দিলাম, তিনি পান করলেন। এভাবে পান করতে 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 70 জন সাহাবী দুধ পান করে পেট ভরে দুধ পান করেছে। এবার হযরত বিলাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে বাটি, আমার নবী বললেন পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন প্রচন্ড ক্ষুধার কারণে পেয়ালার মধ্যে মুখ লাগায় এক চুমুকেই কাম সারা। নবী বলেন আবার পান করো। আমি বললাম হুজুর আমি আর পারি না, পেট ভরা বলাইছি। নবীজি ধমক দিলেন পান করো। নবীজির ধমক খেয়ে হযরত আবু হুরায়রা বলেন নবীজির ধমক খেয়ে আবার পান করা শুরু করলাম, আবার পান করা শুরু করলাম, পান করে আবার হুজুরের হাতে পেয়ালা দেব। নবীজি এই মুহূর্তে বললেন আবার পান করো। তৃতীয়বারের মতো নবীজি বললেন আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আমার আর জায়গা নাই। নবীজি ধমক দিলেন পান করো মিয়া। একবার করে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন তিনবার আমি দুধ পান করেছি, এত পরিমাণে পেট ভরে আমি কোনোদিন দুধ পান করি নাই। এবার নবীজির হাতে দিলাম, নেতায় সবার শেষে খাইছে। নেতা খাইছে কখন? আর আমার কোন নেতারা বাজে ডোয় নেই, এর আগে খাওয়া শেষ। কি কথা বল না কেন, বাজে ডোয় নাই এর আগে। এই জন্যই তো হুজুররা দাঁড়াইলি শান্তি গরম হয়ে যায়। আমি যখন নির্বাচনে দাঁড়াইছি তো একজন কয় আমাদের মতো একটা ভালো মানুষ রে যে দাঁড় করাইছে নির্বাচনে, হ্যাট জন্য দুই রাকাত নামাজ পড়ে বদদোয়া করমু। এখন তো পাশ করে ফেলাইলাম, 4 মাস হয়ে গেল পরিষদ চালাইতেছি। গত কয়েকদিন আগে দেখা, চাচা এখন কি খবর? কয় না ভালোই তো মনে হইতেছে, এরকম হইব তো বুঝি নেই। আমি বললাম অনেক কিছুই বুঝবেন না, অনেক কিছুই হবে। কথা কান না কেন, অনেক কিছুই বুঝবেন না, অনেক কিছুই হবে। আল্লাহর খেলা তো ভিন্ন ধরনের খেলা। কথা কান না কেন মুসলমান, তুমি আর লাফাইলে কাজ হবে নাকি? তুমি তো হুদা কামে লাফাও মিয়া, ইসলামটারে রাখবাই না দেশে, তুমি না রাখলে হবে কি? আল্লাহ যদি বলেন থাকবে তুমি নিজে টিকতে পারবে না। এটা মুসলমানের দেশ, বোঝা দরকার তোমার। এখানে মাদ্রাসা ছিল, আছে, থাকবে, মসজিদ ছিল, আছে, থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ যদি উল্টো কথা বলে ওকে বাংলাদেশ থেকে বের করে দাও। আমরা তো বলি না, আমরা তো বলি না এদেশে হিন্দুরা থাকতে পারবে না, অবশ্যই থাকবে। তাদের নাগরিক অধিকার নিয়ে তারা থাকবে, এদেশে বৌদ্ধ ভাইরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে, খ্রিস্টানরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু মনে রাখতে হবে এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এদেশে ইসলাম রাখতে হবে, মুসলমানদেরকে থাকতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলবে ওদেরকে বাংলা থেকে জুতার পরে দিয়ে বিদায় করতে হবে। করলেন আপনারা রাগ করেন না মিয়া, দু চারটা গরম কথা কওয়া লাগে, একদম নরম কথা কইলে আবার তারা মনে করে হুজুররা কিছু বুঝে তো দেই না। কথা বল না কেন, আপনি এটা মনে করেন না হুজুররা বুঝে না, আপনাদের বুঝ যেখান থেকে শেষ, হুজুরদের বুঝ আল্লাহর কসম করে বলি সেখান থেকে শুরু। মুসলমান ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এবার আমার নবী পেয়ালা মুখে নিছেন, নেতা কখন খাইছে? সবার শেষে নবীজি একবার, দুইবার, তিনবার করে নবীজি পেয়ালা দিয়ে নিজের মতো করে পান করে এবার পেয়ালাটা ভেতরে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন পেয়ালা ভেতর থেকে এসেছিল, এদিকে 70 জন সাহাবায়ে কেরাম দুধ পান করেছেন, আমি ওভার দুধ পান করেছি, নবীজি দুধ পান করেছেন, পেয়ালা ভেতরে দেওয়া হলো, এক ফোঁটা দুধও কমে নাই। এটার নাম রেজ্জাক, আমার মালিক তো রেজ্জাক, এই জন্য আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন কুদরতে হাতে। কথা কও না কেন, নবীজি আজ দুনিয়ায় নাই তো হয়তো এই মুআজিজা সম্ভব না, কিন্তু আজ যদি কোনো মানুষ আল্লাহ দিন ও কোরআন অনুযায়ী চলে তাহলে এই বরকত আসা সম্ভব না অসম্ভব?